Select with the polygonal lasso tool. Lasso tool group এর মধ্যে দ্বিতীয় নাম্বার যে lasso টুলটি রয়েছে সেটি হচ্ছে polygonal lasso tool. Shift L প্রেস করে আমরা polygonal lasso tool গুলোকে selection rotation করতে পারি. প্রথমে আমাদের এখানে অপশন বার থেকে সেট করে দিতে হবে কোন অপশনটি আমরা ব্যবহার করব. New selection default set করা থাকে. আমরা যদি অ্যাড সিলেকশন তৈরি করি সেক্ষেত্রে সিলেকশন তৈরি করার সাথে সাথে সে অন্যান্য সিলেকশনের সাথে অ্যাড হয়ে যাবে এবং যদি সাবস্ট্রাক্ট করে থাকি সেক্ষেত্রে এর সাবস্ট্রাক্ট ঘটবে অর্থাৎ এটি মাইনাস হবে সিলেকশনটি এবং এখানে যেই অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন. এখানে এই অপশনটি ব্যবহার করলে যে কমন অংশটুকু থাকবে সিলেকশনের ক্ষেত্রে সেটি আমরা পাবো. ফেদার আপনি সেট করেও নিতে পারেন অথবা না করেও ব্যবহার করতে পারেন, তবে সেট করে নিলে আপনার পূর্বের ন্যায় একই রকমের আচরণ করবে সিলেক্টেড অপশনগুলো. অ্যান্টি অ্যালিয়াস, আমরা জানি যে কোনো ক্লোজ সিলেকশন এর ক্ষেত্রে অ্যান্টি অ্যালিয়াস ব্যবহার করা হয়ে থাকে. ডিফল্ট সেটিং যে অপশনটি থাকে অর্থাৎ নিউ সিলেকশন, এটিকে আমরা সিলেক্ট করে নতুন সিলেকশনের জন্য আমাদের পলিগনাল ল্যাসো টুলটিকে ব্যবহার করতে পারি. এখানে যে ল্যাসো টুলটি রয়েছে তা শুধুমাত্র ওয়ান ক্লিক করে করে আমরা এর সিলেকশন ঘটাতে পারি. শিফট প্রেস করে আমরা এর 45 ডিগ্রি অ্যাঙ্গেল অন্তর অন্তর আমরা এই ধরনের সিলেকশনের জন্য আমাদের ল্যাসো টুলটিকেও ব্যবহার করতে পারি. আমরা যদি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে চাই সেক্ষেত্রে অল্ট প্রেস করে আমরা ফ্রি হ্যান্ড সিলেকশন ঘটাতে পারি. ফ্রি হ্যান্ড সিলেকশন ঘটালে কি অবস্থা ঘটে লক্ষ্য করা যাক. অল্ট প্রেস করে আমরা ল্যাসো টুলটিকে অ্যাক্টিভ করে ফ্রি হ্যান্ড সিলেকশন ঘটাতে সক্ষম হচ্ছি. আমরা ডিলিট করে করে পিছনের দিকে যেতে পারি যেখানে আমরা ক্লিক করেছিলাম সিলেকশনের জন্য. হ্যাঁ, আবার আমরা ভুল হয়ে গেলে এ ধরনের কাজগুলো ব্যবহার করতে পারবো সিলেকশনের জন্য. পরবর্তীতে ক্লিক করে করে সিলেক্ট করে থাকবো. এর শেষ অবধি অর্থাৎ যেখান থেকে আমরা শুরু করেছিলাম সে অবধি আমাদের এই ল্যাসো টুলটিকে ব্যবহার করতে হবে এবং ব্যবহার করতে গেলে দেখা যাচ্ছে যে এর সাথে একটি সার্কেল চলে আসতেছে অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে সে ক্লোজ পাতে পরিণত হবে. অথবা যদি আমরা যে কোনো জায়গায় একে ক্লিক করে ক্লোজ পাতে পরিণত করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে সে অটোমেটিক্যালি ক্লোজ পাতে পরিণত করবে লাস্ট যেই পয়েন্টটি রয়েছে সেটির সাথে.